হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি একটি নতুন পোয়েম নিয়ে এসেছি। পোয়েমটির নাম হলো রিকুইম। রিকুইমের অর্থ হলো শোক গাথা। এখানে মেরি নামক একটি মেয়ের শোক গাথা বর্ণনা করা হয়েছে কবি কে এস নোংকিনরিহ। তিনি খাসি কবি ছিলেন এবং তিনি লিখেছেন সেই পোয়েমটি, নাম রিকুইম। এবং এই পোয়েমটি খাসি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল অরিজিনালি, এবং তিনি সেটাকে ইংলিশ অনুবাদ করেছেন নিজেই। সো আজকে রিকুইম কবিতার সামারি। কবি শুনেছেন মেরি নামক একটি মেয়ের মৃত্যুতে তার নিকট আত্মীয়ের বিলাপ। মেরি মারা গিয়েছে আর বিলাপ সারা পরিবেশ আন্দোলিত হয়েছে। কবি বিলাপ শুনেছেন যখন তা এসেছিল কাচের জানালা দিয়ে তার ঘরের ভেতরে। কবি বিলাপ শুনেছেন যখন তিনি ঘুমোতে যাচ্ছিলেন, যখন সকালে মোরগ ডেকেছিল প্রথমবারের মতো, তখনও তিনি ওই বিলাপ শুনেছেন। কবি বিলাপ শুনেছেন তখন যখন বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের দিকে রওনা হচ্ছিল, এবং যখন মুয়াজ্জিন তার আজান ভুলে গিয়েছিল কারণ তখন আকাশ মেঘলা ছিল, তখন তিনি এই ক্রন্দন শুনেছিলেন। এই কবিতায় যে মেয়েটির মৃত্যুর কথা বলা হয়েছে তার নাম মেরি। মেরি নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি, যদিও তার নাম ভগবানের নাম। মেরি ছিলেন বাইবেলে বর্ণিত যীশু খ্রিস্টের মা। মেয়েটি এমনভাবে ফুফিয়ে কেঁদেছিল যেন সে ঘুমের মধ্যে নাক ডাকছিল। ইহা অত্যন্ত দুঃখের যে মেরি ডাক্তারের অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। কি হয়েছিল মেরির সঙ্গে? দুটি দানবাকার মাকড়সার কামড়ে মেরির মৃত্যু হয়েছিল। মেরি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। মেরিকে সবাই ভালোবাসত, তাদের ভালোবাসা জোরালো ক্রন্দনে ছড়িয়ে পড়েছিল সমস্ত পরিবেশ। তার মা তার জীবনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। সমস্ত শোকাতুর লোকজন তার মৃতদেহের পাশে জড়ো হয়ে বসেছিল। তার মৃত্যুর পর একটি তাঁবু টাঙ্গানো হয়েছিল, উঠোনটা আলোকিত করা হয়েছিল দুদিনব্যাপী শোক পালনের জন্য। তার দেহটাকে স্নান করানো হয়েছিল এবং সুবাসিত করা হয়েছিল যাতে দুর্গন্ধ না বের হতে পারে। রান্নার সরঞ্জাম ভাড়া করে আনা হয়েছিল। শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়ার আয়োজন করা হয়েছিল। গির্জার বড়দের নিমন্ত্রণ করা হয়েছিল। কুয়াই নামক খাবারের আয়োজন করা হয়েছিল। খ্রিস্টানের বাণী জোরালোভাবে উচ্চারণ করা হয়েছিল। গুঞ্জন রব ভেসে বেড়াচ্ছিল। হাতের তালু পরা হচ্ছিল। চা বিস্কুট বিতরণ করা হয়েছিল শোকাতুর লোকজনের মধ্যে। মেরি একটি যুবতী এবং সুন্দরী মেয়ে ছিল। তার হঠাৎ মৃত্যু সবাইকে তাক করিয়ে দিয়েছিল। তার মৃত্যুটা খুব দুঃখের হয়েছিল সবার কাছে। তার মৃত্যুটাকে একটি সাধারণ মৃত্যু বলে মানা যায় না। যখন সবাই তার মৃত্যুতে শোক করেছিল, তখন অ্যাসকোলজিস্টরা কিছু একটা সান্ত্বনা কথা বলেছিল। তারা বলেছিল যে সুখ একটাই, যে মেয়েটির মৃত্যু যে হয়েছিল তখন সে কোনো কষ্টই পায়নি। দিস ইজ দ্য সামারি অব দিস পোয়েম রিকুইম রিটেন বাই নোংকিনরিহ, অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দিস সামারি, অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিও দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।